ব্যালট পেপার চুরির অভিযোগ পূর্ব মেদিনীপুরের এক বুথে, নালিশ জানাতে গিয়ে পুলিশের হাতে নিগ্রহের অভিযোগ বিজেপির, এমনকি কেন্দ্রীয় বাহিনীর সামনে প্রার্থীকে মারধরের অভিযোগও উঠেছে। আতঙ্কের পরিবেশ এলাকায় ধুমধুমার কাণ্ড। ওই যে ব্যালট চুরি হয়েছিল তারই প্রতিবাদে সবাই ঘেরাও করেছিল, ভিডিও কোনো স্পিচ না দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আমি পঞ্চায়েত সমিতির প্রার্থী, সবাইকে তো পুড়িয়েছে এবং আমাকেও লাঠিচার্জ করেছে। কি কারণে আপনাকে মারধর করলো? ওই যে আমি প্রতিবাদের জন্য আমি ওই পাবলিক সামলাচ্ছিলাম এবং প্রতিবাদও করছিলাম, যে কারণে আমাকে ও কারু কাউকে ছাড় দেয়নি এবং সঙ্গে আমাকেও আমি প্রার্থী বলার সত্ত্বেও আমাকে লাঠিচার্জ করেছে। আপনি মার খেয়েছেন, আর আপনাদের কর্মীরা কতজন মত মার খেয়েছে? কর্মীরা অনেকে মার খেয়েছে, দুজনকে তুলেছে। এই রকম পরিস্থিতি, বহু কর্মী মার খেয়েছে। এই বুথে আমি শান্তিপূর্ণ ভোট চাইছি আধা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে। যে কেন্দ্রবাহিনী তো উপস্থিত ছিলেন, কেন্দ্রবাহিনীর সামনেই পুলিশি লাঠিচার্জ, এটাই তো আশ্চর্যজনক ব্যাপার। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এমনই নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।